ওকে, আপনাদের ক্লাসটা ভিডিও রেকর্ড হচ্ছে, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, দেন আপনাদের ক্লাস শুরু করতেছি। আজকে কত তারিখ? 5ই ডিসেম্বর। আচ্ছা, সিরিয়াল নাম্বার 1 থেকে 5-এর ভিতর যার, তারা একটু চ্যাট বক্সে লিখেন। 2-4, ওকে, ধন্যবাদ। 2 মাহাদি হাসান প্রেজেন্ট, 4 নম্বর জহিরুদ্দিন প্রেজেন্ট, আর কেউ আছেন 1 থেকে 5-এর ভিতর? নাই। তাহলে 6 থেকে 10-এর ভিতর যার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। 6, 7, 8, 9, 10 নম্বর পার্সন নাই। ওকে, 6, 7, 8, 9, 10, ওকে, ধন্যবাদ। 6 থেকে 6 আসিফ, আসিফ চৌধুরী, রাফি, 7 নম্বর রাবিব, 8 নম্বর সায়লা ইসলাম, 9 নম্বরে আছেন এমডি শরীফ আহমেদ। শরীফ আহমেদ গতকাল অ্যাবসেন্ট ছিলেন। 10 নম্বরে রেহানা খাতুন, ওকে। 11 থেকে 15 যার চ্যাট সিরিয়াল নাম্বার সে একটু চ্যাট বক্সে লিখেন। 15 আর কেউ নাই? 11 থেকে 15, 15 নম্বরে সৈয়ব, আবু সৈয়ব, আর কেউ আছেন 11 থেকে 15? আর কেউ নাই। 16 থেকে 20-এর ভিতরে যার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। 19, আর কেউ নাই? 19 মবিন আহমেদ, এমডি মবিন আহমেদ। 18, 19, জি স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। 18, 19, 19 এমডি মবিন আহমেদ, আপনার দুইটা ক্লাসে অ্যাবসেন্ট। 18 আছেন খায়রুল আলম প্রেজেন্ট, ধন্যবাদ, দুজনকেই দিছি। আর কেউ নাই? আচ্ছা, নিয়ে যাবনি? আচ্ছা, আমার নেটটা ডিসকানেক্ট হয়েছে, নো প্রবলেম। আচ্ছা, কত পর্যন্ত যেন ডাকলাম? 19 পর্যন্ত, ওকে। 21 থেকে 25 যারা সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। স্যার 18 দিছিলাম স্যার। 18 না? হ্যাঁ, 18 খায়রুল আলম, 19 মবিন আহমেদ প্রেজেন্ট, ওকে। 21 থেকে দেন 25 পর্যন্ত ফারজানা,
বাইশ, আর কেউ নাই? 22 নম্বর ফারজানা আক্তার প্রেজেন্ট। 21 থেকে 25 আর কেউ নাই? আচ্ছা, 26 থেকে 30 যার যার সিরিয়াল নাম্বার একটু চ্যাট বক্সে লিখেন। 27, 28, 30 তিনজন, 27, 28, 30। ওকে, 27 নম্বর আছেন ওমর ফারুক প্রেজেন্ট, গত 2 দিন অ্যাবসেন্ট আছেন আপনি। 28 শরণ সাহা প্রেজেন্ট, 38 প্রান্ত সাহা প্রেজেন্ট, 27, 28, 30। 31 থেকে 35 যার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। 32, 33, 31, 32, 33, 35, 34 সবাই আছেন। ওকে, 31 নম্বরে খায়রুল ইসলাম প্রেজেন্ট, 32 নম্বরে ওমে অহাবুতুস মাহিয়া প্রেজেন্ট, 33 নম্বরে এমরি রাশেদুল ইসলাম প্রেজেন্ট, 34 নম্বরে কোরবান আলী প্রেজেন্ট, 35 নম্বরে আজমল হোসেন প্রেজেন্ট। ওকে, 37 থেকে 40 যার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। 37, 40 আর কেউ নাই? 37, 40। ওকে, 37 নাইম হাসান প্রেজেন্ট, আর 40-এ এমডি জোবায়ের প্রেজেন্ট। আচ্ছা, 41 থেকে 45 যার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। 41 থেকে 45 একজন, সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম 44 প্রেজেন্ট। ওকে, 46 থেকে 50 যার সিরিয়াল নাম্বার চ্যাট বক্সে একটু লিখেন। 46 থেকে 50, 46, 47, 49, 50, 46, 47, 49, 50, 48 গ্যাপ। ওকে, 46 জাহাঙ্গীর আলম প্রেজেন্ট, 47 আতিকুর রহমান প্রেজেন্ট, 48 গ্যাপ। 49 নুরতাজ বেগম, 50 শেখ আল হাসান ইরাস প্রেজেন্ট। আচ্ছা, তারপর তারপর 51 থেকে 53 পর্যন্ত যে আছেন চ্যাট বক্সে একটু লিখেন। 52 নাইম সায়েম, আর কেউ নাই? ওকে, 52 এমডি সায়েম আসাম শান্ত প্রেজেন্ট। এবার সবার জন্য, কেউ যদি বাদ পড়ে থাকেন চ্যাট বক্সে নতুনভাবে আপনার সিরিয়াল নাম্বারটা লিখেন। অ্যাটেন্ডেন্সে কেউ বাদ পড়লে, কেউ আছেন যে অ্যাটেন্ডেন্স বাদ পড়ছেন, চ্যাট বক্সে আপনার সিরিয়াল নাম্বারটা একটু লিখেন। ওকে, কেউ বাদ পড়েন নাই, তাহলে আমি ক্লাস শুরু করি। আচ্ছা, ক্লাস শুরুর আগে কেউ কিছু বলতে চান চ্যাট বক্সে ন লিখেন বা বলেন। হ্যাঁ, আইটি মে কিছু বলবেন না, কিছু বলার নাই তাই ন লিখছেন। হ্যালো স্যার। জি বলেন। আমি অন্য কাজে জয়েন করতেছি, সবাইকে আমি ওকে করে দিব যারা প্রেজেন্ট। ওকে, আচ্ছা, ক্লাসটা আমি প্রেজেন্ট করতেছি, আশা করি সবাই পাইছেন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত ছিলাম? টেবিল কমপ্লিট না আনকমপ্লিট একটু চ্যাট বক্সে লিখেন তো। কমপ্লিট হয়েছে টেবিল। ওকে, টেবিলের পর তাহলে আমরা কি ধরতে পারি? ইমেজ ধরি, ইমেজের লিঙ্কটা দিচ্ছি। ফেসবুকে আমার এখনো লগইন করা হয় না। ওয়েট স্যার, আইকনটা দেখাইন কিন্তু এবার। আচ্ছা ঠিক আছে, দেখাবো।
ওকে, আজকে যে টপিকসটা ইমেজ নিয়ে সেটার কোড ইয়া সরি লিঙ্কটা আপনাদের ইয়াতে দিছি। এখন তাহলে আজকের ক্লাসের জন্য আমি একটা ইয়া বানাই, কি যেন বলে একটা ফাইল বানাই যেটাকে বলি ফোল্ডার বানাই ক্লাস ইলেভেন, CLASS ক্লাস ইলেভেন নামে, যার ভিতরে হ্যালো ডট HTML একটা ফাইল বানাই, ACLLO হ্যালো ডট HTML। আচ্ছা লাস্ট ক্লাসের ভূতি স্টেপটা কি করে আমি কপি দিই, লাস্ট ক্লাসে আমার ভূতি স্টেপ ফোল্ডার কোনটা এটা এটা কপি দিচ্ছি পেস্ট। এখন এই যে ভূতি স্টেপ ফোল্ডারের ভিতর কি কি আছে, ভূতি স্টেপ মিন ডট সিএস আর একটা ভূতি স্টেপ মিন ডট জেএস, এই যে দেখেন এই চারটা ফাইল, ঠিক আছে এই চারটা ফাইল অ্যান্ড এটাকে সাবলাইন টেক্সট ওপেন করা, এই পর্যন্ত যার যার হয়েছে তার একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন, কোনো কোড করি নাই, ঠিক আছে। ভূতি স্টেপটা আপনার আগের ফোল্ডার যে আগের প্রজেক্ট থেকে কপি দেন বা ভূতি স্টেপ জিপ করছেন ওইখান থেকে ভূতি স্টেপ মিন ডট সিএস ভূতি স্টেপ মিন ডট জেএস আর দুইটার ম্যাপ ফাইল একটা ফোল্ডারে রাখেন, যার যার এতটুকু হয়েছে চ্যাট বক্সে ইয়েস লিখেন, আমি এখনো কোনো কোড লিখি নাই, ঠিক আছে। আরো কনফিউশন থাকলে দেখেন আমি জাস্ট আমার আগের প্রজেক্ট থেকে ফোল্ডারটা নিয়ে আসছি, এই ফোল্ডারের ভিতর বুটস্ট্র্যাপ সিএস বুটস্ট্র্যাপ মিন ডট জেএস বুটস্ট্র্যাপ ম্যাপগুলো রাখছি, চারটি ফাইল রাখা আছে। এবার এই ফাইলটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করছি, এখন এই পর্যন্ত করেন না এমন কেউ আছেন বা ওয়েট করব, এই পর্যন্ত করছেন আমি উপর থেকে কাউন্ট করি চারজন চারজন আটজন মাত্র নয়জন, ওকে ধন্যবাদ, এখন প্রায় 10-15 জন হয়েছে। আচ্ছা এই পর্যন্ত করছি, তারপর এই HTML ফাইলটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করছি, এখনও কিচ্ছু লিখি নাই, তাহলে সাবলাইন টেক্সটে আমি কি করব একটা HTML ফাইভ লিখে HTML ফাইভ ট্যাব, এই হেডের ভিতরে আমি কি করব আমার এই যে সিএসএস ভূতি স্টেপের কোডগুলো অ্যাড করবো, তো সিএসএস এর জন্য এল আই এন কে লিঙ্ক লিখে ট্যাব দিলে এই যে ভূতি স্টেপের ভিতর সিএসএসটা লিঙ্ক আপ হয়ে গেল, আর জেএস এর জন্য স্ক্রিপ্ট লিখতে হবে এস সি আর আই পি টি স্ক্রিপ্ট ট্যাব, এই স্ক্রিপ্টের এর ভিতর এস এস আর সি সোর্স দিলে এই যে জেএস, আমি কোডটা দিয়ে দিচ্ছি এখনো কোনো কোড লিখি নেই, আপনারা আপনাদের মতো করে এই যে এইচ রেফের ফাইলটা এবং সোর্সের পাত্রা যার যার পিসি থেকে, এই যে আমার এইচ রেফ এইটা আপনার পিসি যে ফোল্ডারের নাম রাখছেন ওইটার সাথে ম্যাচ রাখবেন, তারপর সোর্সের যে পাত্রা স্ক্রিপ্টের আপনার যে ফোল্ডারে পাত্রা আছে সেটা মিল রাখবেন, ঠিক আছে। এবার এই কাজটুকু হয়েছে কি না এটা চেকিংয়ের জন্য এর ভিতরে আমি কি করি একটা কিছু লিখি এইচ ওয়ান ট্যাব এইচ ই ডবল এল ও হ্যালো কন্ট্রোল এস, এবার এইচ ওয়ানকে যদি সি এল এ ডবল এস ক্লাস টি ই এক্স টি টেক্সট ডি এ এন জি ই আর ডেঞ্জার কাজ হয় তাহলে আমি কি হবে আমার বুথ স্টাপ কানেক্টেড, আর যদি না হয় তাহলে এই যে আমার ডেঞ্জার মানে রেড কালার হয়েছে, আর যদি না হয় তাহলে সেটা নট কানেক্টেড, এতটুক এই যে রেড কালার হইলে চ্যাট বক্সে ইয়েস লিখেন, কারোর রেড কালার না হইলে চ্যাট বক্সে নো লিখেন, তার মানে যার ভূতি স্টেপটা কানেক্টেড এই যে কালার কি হালকা রেড ডেঞ্জার কালার, আর যারটা হয় নাই সে একটু চ্যাট বক্সে নো লিখেন। ওকে এই পর্যন্ত আমি কোড দিয়ে দিছি, কোড আমি ফাইনাল দিব তিনজন তিনজন ছয়জন সাতজন মাত্র ইয়েস লিখছেন, বাকিরা কি কানেক্ট করতে পারেন না ভূতি স্টেপ, কোড আমি দিয়ে দিছি আপনারা শুধু এইচ রেফ আর সোর্সের ভিতর পাত্রা আপনাদের পিসির দিবেন। যার হচ্ছে না একটু নো লিখেন চ্যাট বক্স, এখনই সলিউশন করে দিই, কোড লিখে শুরু করলে তখন হবে না। আচ্ছা ডেঞ্জার কালার হয় নাই আশা করি এমন কেউ নাই, অনেকেই চ্যাটবক্স ইয়েস লিখছেন, তাহলে আমি কোড শুরু করি,
ঠিক আছে, তাহলে ডেঞ্জার থাক, ডেঞ্জারের পর থেকে আমি শুরু করব। আমি কি করি, আমরা তো লাস্ট ক্লাসে কি করছিলাম, একটা ওই গ্রিড বাগ করছিলাম, ঠিক আছে। আজকে কি লাস্ট ক্লাসের গ্রিডটা নিব, ওইখানে কাজ করব, না নতুন করে ইমেজ আলাদা করব? কেউ আমাকে একটু মাইক্রোফোনে বলেন। নতুন ওকে, ঠিক আছে, তাহলে নতুন আমি ডিপ নিব একটা, DIV ট্যাব, তিনটা ডিবি নিলাম, এটাকে বলি H1 ট্যাব D1, ডিপ 2, কারণ এই কাজটা করলে প্র্যাকটিস হয়ে যাবে। গ্রিড সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। 3, তাহলে এগুলাকে আমি কি করব, একটা মাদার ডিপে রাখতে হবে। Ctrl+X DIV ট্যাব, মাদার ডিপটার ক্লাসের নাম হবে কি, রো ক্লাস আর ও ডব্লু, তার আন্ডারে বাকি তিনটা ডিপ। আচ্ছা, এই ডিপগুলো আচ্ছা আপাতত কিছু না করি। এবার এই ডিপটাকে আমি বলি কল CLASS, ক্লাস হবে কত, COL, কল CLA, ও সরি COL, কল LG লার্জের জন্য প্রথম ডিপটা নিবে আমি মনে করি 3। আচ্ছা 2 নিই, প্রথম ডিপটা নিবে 2, আর দ্বিতীয়টা নিবে কত, দ্বিতীয়টা নিবে 8, আর তৃতীয়টা নিবে 2। ওকে, এবার তাহলে ভিউ করি। আচ্ছা, এগুলোর সবচেয়ে বেস্ট হয় একটা, এখানে একটা ক্লাস নেই BG PRIMARY প্রাইমারি, আর মাঝেরটাকে বলি BG ডেঞ্জার, জাস্ট ক্লাসের নাম ইউজ করলে হয়ে যাবে। আর লাস্টের লাস্টের পার্টটাকে BG ইনফো, আচ্ছা এখন থেকে আমি শুধু আপনাদের বডিটা দিব, একটু পর বডিও দেওয়া যাবে না। রিলোড, এই যে দেখেন তিনটা পার্ট, ডিপ 1, ডিপ 2, ডিপ 3, এই রেশিওতে সাজাইছি। এই যে বডিটা আমি সবাইকে দিছি, সবাই আগে কপি দেন, ঠিক আছে। কপি দেওয়ার পর এই যে দেখেন লার্জ স্ক্রিনে কত রেড কালারটা থাকবে, কত 8 কলাম, আর এটা 2, এটা 2, এভাবে সাজাইতে পারলে চ্যাট বক্সে ইয়েস লিখেন, আপনাদেরটা হইলে, আর না হইলে নো লিখেন। আমি বডিটা দিছি, এখন জাস্ট পুরা বডিটা রিপ্লেস করলে হবে। আপনার কোডে যে বডিটা আছে ওইটা কপি দিয়া ওইটা ফালাই দিয়ে এই বডিটা বসাবেন, বসাইলে দেখেন আমার মতো এভাবে বাঁক হয়েছে কিনা। সেমভাবে স্মল আইকন এখন না করি, আমি শুধু লার্জেই করি, ঠিক আছে। ওকে, কারণ নো বিশ্বজিৎ হয় নাই, জি বলেন বিশ্বজিৎ কি। স্যার আমি ওই ফোল্ডার তৈরি করলাম, পাথও দিলাম, আসতেছে না। আপনি কি পরে জয়েন করছেন? আপনার পাথ সেটিংটা একটু আগে তো সবাইকে পারমিশন চাইলাম। স্যার আমি একটু আগে জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে দেখেন তো আপনার যে ফোল্ডারটা এই নামে, আমারটা হচ্ছে মানে বি ছোট হাতের দিয়ে আমি লিখছি, আমি ওইভাবেই। আচ্ছা, ফোল্ডারটা আমার এর সাথে রিপ্লেস করেন, তাহলে আমার কোডটাই কাজ করবে। আচ্ছা ঠিক আছে, ফোল্ডারটা রিনেম করেন, রিনেম করলে আমি হেডের ভিতর যে কোডটুকু সেটা দিচ্ছি, আপনি হেডটাও কপি দেন। আচ্ছা, এবার দেখেন আপনার এই যে একটা ফোল্ডার, আজকে ফোল্ডারের নাম ক্লাস 11, তার আন্ডারে এই হ্যালো HTML, আর এটা কি বুটস্ট্র্যাপ, এবার দেখেন তো হইছে কিনা। আচ্ছা ওকে, হইছে, দাঁড়ান স্যার আমি একটু ট্রাই করছি। সেভ করেন এন্ড ব্রাউজারটা রিফ্রেশ দেন। ফুল কোট লাগবে না বডি আছে?
না বডি আছে আমার কাছে। ওকে আপনি হেডটা ফালাই দিয়ে হেডটা বসান। আচ্ছা বিশ্বজিৎ হইলে চ্যাট বক্সে এস লিখেন। বিশ্বজিৎ জি স্যার আমি ট্রাই করছি, আমি এটা কপি করে আপনাকে জানাচ্ছি। আমি ওকে যে আপনার কি প্রথমে হ্যালো ওয়ান টেক্সট লেখাটা ইয়ে হয়েছে, ডেঞ্জার কালার আসছে না কোনো কালারই আসে না? কালার আসে নাই, আমি হেডটা বসে আপনাকে জানাই দেখি কি অবস্থা। ওকে আপনি চ্যাট বক্স ইয়েস অর নো লিখেন, চার কেউ কিছু প্রবলেম বলবেন এখনই বলেন স্যার। বাকিটুকু দেন স্যার একটু কপি করে, হেডের পরে বাকিটুকু। ওকে জি স্যার ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। হ্যাঁ আপনার ফোল্ডারের নামটা পারফেক্ট হয় নাই পাত্র, ঠিক আছে। ওকে জি স্যার। স্যার যখন মানে আলাদা আলাদা ক্লাসের জন্য যেমন ক্লাস সিলেবাস, আবার ক্লাস 10 এ তো আমাদের বুস্টআপ নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটা কপি করে আবার ক্লাস 11 এ নিয়ে এসে আমি আবার এখানে এইচটিএমএল hello.html ওপেন করছি, তারপরে কাজ করেছে। হ্যাঁ ওই ফোল্ডার তো অবশ্যই লাগবে, ওই ফোল্ডারের ভিতর ফাইল আছে তো? আপনি সেটার ভিতর ফাইল রাখেন নাই? জি স্যার ফাইল রাখছি, না হলে তো আর কাজ করতো না। আচ্ছা যাক কাজ করলে হয়েছে, মেন কথা সেটার ভিতরে ফাইলটা চিনাই দিতে হবে। আচ্ছা এতটুক হয় না, আর কেউ কি নো চাপছেন? আর কেউ নো চাপের নাই, তার মানে সবার হয়েছে। আমি স্যার, হ্যাঁ বলেন, কে বলছিলেন স্যার? আমি ক্লাসে ঠিক হয়তো ছিলাম না স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমরা যে স্যার ক্লাস নেমে যে স্যার তিনটা নাম দেই আর চারটা দেই বা দুটা দেই, তো এখানে ক্লাস নেমে গেছে আমরা দুইটা ক্লাসে কল হচ্ছে এখানে। হুম, যে কটা ক্লাস দিবেন ওই কটা ক্লাসে কল হবে, ওই আর পারপাস পার্সপেক্টিভে যে ডিজাইনটা ওটা অটোমেটিক হয়ে যাবে। এখানে দুইটা দশটা যে কটা ইউজ করতে পারে, নট প্রবলেম। আচ্ছা আমরা ক্লাসে আসি, তাহলে এরকম ডিজাইন করলাম, ঠিক আছে। এখন কে যেন আইকন চাচ্ছিলেন দেখি, এটাতে সিস্টেম বাই সিস্টেম বসাই দিব। তাহলে আজকে আমি কাজ করতে চাচ্ছি ইমেজ নিয়ে, তাহলে সবার প্রথমে আমি এই মিডল একটা ইমেজ লোড করি দেখি আমার ডেস্কটপে ইমেজ আছে নি। আচ্ছা আমার ইমেজটাই নেই, কন্ট্রোল সি নেওয়ার পর আমার প্রজেক্টে রাখি, একটা ফোল্ডার বানাই, খেয়াল করেন সবাই, ইমেজেস IMAGES, এর আন্ডারে কী করবো এই ফোল্ডারের ভিতরে যে আমি ইমেজটা রাখলাম, পেস্ট, সরি পেস্ট, আমার ইমেজের রিনেম করি, এটাকে আমি বলি ওয়ান ওয়ান .jpg, আর কিছুই না, যেন আমি ইজিতে খুঁজে পাই। তাহলে সবার প্রথমে আমি ডিপ ওয়ান টুতে আমি কী করবো ইমেজগুলো নিব, ডিপ টু লেখাটা থাক, তারপরে IMG লিখে একটা ট্যাগ নিচ্ছি, সোর্সের ভিতর ইমেজের ভিতর ওয়ানটা নিচ্ছি। তাহলে দেখেন ডিপ টুতে আমি যে চেঞ্জটা করছি জাস্ট এতটুকু সবাইকে দিচ্ছি, রিলোড করতেছি রিলোড, এই যে দেখেন আমার ছবিটা চলে আসছে। এটা আপনাদের HTML এর কমন কনসেপ্ট ইমেজ লোড করার, আমি শুধু ডিপটা দিলাম, ঠিক আছে, ডিপ টু ডিপ পুরাটা দিছি, ঠিক আছে, যেখানে ডিপ টু লেখাটাতে এতটুক ইমেজটাকে কে লোড করতে পারছেন ইয়েস লিখেন, ইমেজ না লোড করতে পারলে নো লিখেন। যার ইমেজটা খুব বড় হাইট ওয়েট ফিক্সড করে দিয়েন, আমার ইমেজটা ছোট বিদ এতটুক হয়েছে, ঠিক আছে। হ্যাঁ এখানে সোর্সের ভিতর সেমভাবে যেভাবে বুটস্ট্র্যাপ অ্যাড করছেন সেভাবে ইমেজেস ফোল্ডার স্ল্যাশ ইমেজের নাম, যার ইমেজটা ভিউ হয়েছে তার একটু ইয়েস লিখেন, যারটা হয় নাই নো লিখেন। আচ্ছা মাত্র চারজন, বাকিরা কিছু একটা বলেন, নো লিখেন, হয়তো আমি আপনাদের করে দিই কি প্রবলেম। আমি কি এখন ফুল বডি দিব না, বুঝতে পারছেন কোন জায়গাটা চেঞ্জ করছি? বুঝতে পারছি, একটু সময় দেন, করতেছে স্যার। ঠিক আছে ঠিক আছে,
হ্যাঁ বিশ্বজিৎ বলেন, আবার কি প্রবলেম? স্যার কিন্তু তো অ্যাড করলাম কিন্তু স্যার আমার হচ্ছে না, ইমেজ আসতেছে না। না ইমেজের ফোল্ডার কি বানাইছেন আর ভিতর কি ইমেজ রাখছেন? এই যে দেখেন, জি স্যার। তো ইমেজের ফোল্ডারের নামটা কি আমারটার মতোই? ও নো স্যার সরি, এই পাথ তো এই ফোল্ডারের নামের সাথে ম্যাচ করবে। ওকে স্যার ওকে, আমি দেখেন ফুল বডিটা দিচ্ছি আপনাদের, যা লাগবে মানে বুঝতেছেন না কোন জায়গায় বসাবেন, আমি এই জন্য ফুল বডি দিছি। বিশ্বজিৎ হইলে একটু ইয়েস লিখেন। আমি একটু বলবো মাঝখানে জহির, একটু চ্যাট বক্সে নো লিখেন, মাহাদি হাসান বলেন। জি স্যার, এর আগে যখন আমরা কাজ করলাম আমাদের যে মেন ফোল্ডারটা ওইটার মধ্যে ইমেজ রাখলেই হইতো, ঠিক আছে? কিন্তু স্যার এখানে আমাদের এক্সট্রা আরেকটা ফোল্ডার করা লাগছে। মানে একটা সফটওয়্যারে একটা ওয়েবসাইটে 50-100 ইমেজ ইউজ হবে, এই জন্য একটা ফোল্ডার করে রাখলে জিনিসগুলো গুছানো লাগে, এটাই আর কিছুই না, গুছানো। এখানে আপনার মাদারে রেখে ওটা বলে দিলে হবে। ও আচ্ছা ঠিক আছে। ওকে জহিরউদ্দিন বলেন। বিশ্বজিৎ হইছে হইলে চ্যাট বক্সে এস লিখেন আর মাইক্রোফোনটা মিউট করুন। তো হাইট ওয়াইডটা ফিক্সড করে দিছি, ওটাতে সমস্যা নাই তো? হোয়াইট না না মানে দিছি ওটা দিছি। ওকে নো প্রবলেম, আচ্ছা ঠিক আছে এটা জন। হ্যাঁ বিশ্বজিৎ চ্যাট বক্সে এস অর নো লিখেন। হইছে আমি একটু ট্রাই করছি, ট্রাই করে আমি আপনাকে জানাবো। আমি ওকে একটু ফাস্ট করেন আগাবো, কারণ আপনার নো লিখছেন তো কমপ্লিট না লাগাইতে পারছি না। জি স্যার এসেছে। ওকে ধন্যবাদ। এবার চাইলে আপনি ইমেজের হাইট ওয়েট ফিক্সড করে দিতে পারেন, আর যদি বড় ইমেজ হয়, আর ছোট ইমেজ হলে আপাতত করার দরকার নাই, আমি কাজগুলো করি ওইগুলো দেখেন। তাহলে এই যে ইমেজের যে ইউআরএলটা দিছি, এখানে দেখেন তিন ধরনের ইমেজ আছে, একটা কি রাউন্ডেড কর্নার, আরেকটাকে নাম বলছে সার্কেল, আরেকটাকে বলছে থামনেল। এই যে W3 তিন, এই যে আচ্ছা সার্কেলটা তো দেখেই বোঝা যাচ্ছে গোল, থামনেল অ্যান্ড রাউন্ডেড কর্নার এই দুটার ভিতরে ব্যবধানটা কি বুঝতে পারছেন? মাইক্রোফোনে বলেন। জি স্যার বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার। সার্কেলটা দেখে বোঝা যাচ্ছে এটা সার্কেল ইউজ করলে জাস্ট গোল হয়ে যাবে। জি স্যার। রাউন্ডেড কি করছে দেখেন, কর্নার গুলো হালকা একটু মোড়ানো। আমার ইমেজটা দেখেন কর্নারটা কিন্তু মোড়ানো না, একেবারে চারকোনা ফিক্সড। জি ঠিক আছে, এখানে কর্নার গুলো মোড়ানো, আর থাম্বনেলে কি কর্নার গুলো মোড়ানো কিন্তু তার বাইরে একটা সাদা বর্ডার আছে। আপনারা ইউআরএলটায় যান, আমি ইউআরএলটা দিছি সবাইকে ফেসবুকে, এই তিনটার ব্যবধানটা যদি বুঝে থাকেন একটু ইয়েস লিখেন। দেখেন ইউআরএলটা আবার দিলাম, সার্কেল কি রাউন্ডেড কি অ্যান্ড থাম্বনেল কি, এই তিনটার নাম তিনটার ভিউ হয়েছে এরকম, আগে ভিউটা দেখে বুঝেন, উপরে নাম তারা বলেই দিছে। এখন আমরা এটা অ্যাপ্লাই করব, থিওরিটা কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? তাহলে নো লিখেন, মানে নামগুলোর সাথে যেরকম ভিউ দেখতেছেন ওই রকম হবে আর কিছুই না। ওকে তাহলে ওই রকম আমরা করি আমার ইমেজটাকে, ঠিক আছে? এবার এই যে আমি ইমেজটা নিছি আমি ওরকম করব, ওরকম করার জন্য দেখেন রাউন্ডেডের জন্য জাস্ট একটা ক্লাসের নাম হচ্ছে রাউন্ডেড আর কিছুই না। এই যে দেখেন জাস্ট একটা ক্লাস ইউজ করবো ইমেজে কি রাউন্ডেড, ঠিক আছে? তাহলে এই যে ইমেজটা খেয়াল করে এটা চারকোনা, তাহলে এই যে ইমেজটা আমি যেখানে নিছি এই এর ভিতরে যে কোনো জায়গায় আরেক আগে পরে কোনো ফ্যাক্টর না, এখানে একটা ক্লাস এড করেন ক্লাস রাউন্ডেড সেভ। এবার রিফ্রেশ করি দেখেন রিলোড, চার কোনার থেকে হয়ে যাবে কি এই যে রাউন্ড হয়ে গেছে, কর্নারগুলো হালকা মেরে গেছে, দেখছেন? বুঝতে পারছেন না বুঝেন নাই? এটা আরো সুন্দর বুঝতে পারবেন রাউন্ড। হ্যাঁ কে বলেন, বলেন আগে নাম বলেন। সাজমল, বুঝতে পারছি। ওকে তাহলে এইখানে জাস্ট বুটস্ট্র্যাপ খুবই ইজি, ক্লাসের নামগুলো বললো, আরেকটার নাম কি সার্কেল, আরেকটার নাম থাম্বনেল, জাস্ট সার্কেল বললেই সার্কেল হয়ে যাবে, ঠিক আছে? রাউন্ডেড সার্কেল। আচ্ছা এখানে মানে কম্বো ইউজ করা যায় সেটা পরে দিচ্ছি। ইমেজ থাম্বনেল IMGO
এটা ক্লাসের নাম একটু আছে আচ্ছা ঠিক আছে শুধু সার্কেল লিখলে হবে না এটা ক্লাসের নাম হইছে রাউন্ডেড সার্কেল রিলোড এই যে সার্কেল গোল হয়ে গেছে আর যদি ডিম্বাকার চান তাহলে শুধু সার্কেল দিলে মেবি হবে রিলোড এই যে না শুধু সার্কেল দিলে নিচ্ছে না তাহলে সার্কেল করার ক্লাসের নাম হইছে রাউন্ডেড সার্কেল ঠিক আছে তাহলে এই ক্লাসটা লিখলে আপনার আপনার কি হবে এই ক্লাসটা লিখলেই দেখেন ছবিটা গোল হয়ে যাবে ঠিক আছে আর জাস্ট আরেকটা ক্লাসের নাম হইছে থাম্বনেল থাম্বনেল ক্লাসটা ইমেজ থাম্বনেল এই লেখাটা লিখতে হবে এই তিনটা ক্লাসের নামই তাহলে অটোমেটিক থাম্বনেল হয়ে যাবে এরপর ফ্লোট লেফট রাইট ক্লাস আছে সেটা পরে দিচ্ছি এটা দেখেন আরেকটা ক্লাস আছে ইমেজ থাম্বনেল তাহলে আমি এক কাজ করি এই ইমেজটাকে আমি তিনটা করি কন্ট্রোল শিফট ডি ডি তিনটা করলাম প্রথমটা আমার থাকবে রাউন্ডেড সেকেন্ডটা এটা আর থার্ডটা হবে থাম্বনেল আমি দিচ্ছি এই ডিপটা দিচ্ছি যে কোন যে চেঞ্জটা করছি মেন কথা হচ্ছে আমার ইমেজ থাকবে একটাই আমি একটা ইমেজকে তিনবার লোড করছি এবং তিনটা ভিউ দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন আমি টোটাল ডিপটা আপনাদের দিচ্ছি টোটাল বডিটা কি যাবে যাবে মনে হয় আমি টোটাল বডিতে দিচ্ছি আবারও দেখেন এই যে বডিটা টোটাল যে বডিটাই মাত্র দিলাম টোটাল বডিটা কপি দেন কপি দেওয়ার পর আপনাদের ইমেজের ফাইলের সোর্সগুলো ঠিক রাখেন এবার দেখেন তো বুঝতে পারছেন কি না তিনটা ক্লাসের তিন ধরনের ভিউ যারা বুঝছেন ইয়েস লিখেন না বুঝলে নো লিখেন এখানে তিনটে ইমেজে নিতে পারতাম আমি একটাতে দেখাই দিছি ওকে এবার ইমেজগুলো কি নিচে নিচে আসছে আমি যদি ইমেজগুলো মানে ডিফল্ট সে ডানে হবে ইমেজগুলোকে আমি ফ্লোট লেফট করতে পারি ফ্লোট লেফট করলে কি হবে এই যে দেখেন ফ্লোট লেফট ফ্লোট রাইট এখানে কি করা যায় ইমেজগুলোকে ফ্লোট লেফট করা যায় আর এই ইমেজটাকে ফ্লোট রাইট করা যায় ফ্লোট আর আই জিএসটি এটা ক্লাসের নেম আমি শুধু ডিপ আচ্ছা পুরো বডিটা দিচ্ছি একটু ওয়েট করেন রিলোড এই যে দেখেন আমি এটাকে ফ্লোট লেফটের উপরে জায়গা থাকলে সে চলে যাইতো যেহেতু জায়গা নাই সে নিচের ইমেজটাকে কি করছে ফ্লোট লেফট করছে রাইট করছে তার মানে আমরা যে আগে স্টাইল করতাম ফ্লোট লেফট রাইট এখানে আপনার জাস্ট এই ক্লাসটার নাম বলে দিলে হবে তার মানে সিএসএস এর ম্যাক্সিমাম যে স্টাইলগুলো করেন সেগুলোকে এখানে ক্লাস নেমটা জাস্ট ইউজ করলে হয়ে যাচ্ছে মানে সিএসএস এর স্টাইল এখানে ক্লাস নাম দেয়া এতটুক ফুল বডিটা আমি দিছি আপনারা ট্রাই করেন যে বুঝতে পারছেন ইয়েস লিখেন যে বুঝেন নাই নো লিখেন আর যার সময় লাগবে তাই সে একটু চ্যাট বক্সে একটু ওয়েট লিখেন তাহলে আমি কি করতে পারি আপনাদের জন্য ওয়েট করতে পারি ওকে মোহ ওয়েট লিখছেন ধন্যবাদ হ্যাঁ আমি বডিটা টোটাল দিয়েছি আপনারা আপনাদের ইমেজের ফাইলগুলো দিবেন এবার ফ্লোট লাইট দেওয়াতে এটা ডান পাশে চলে গেছে লেফট রাইট মিডল এটা আপনার কাছে ওকে যারা সময় নেবেন তারা একটু ওয়েট লিখেন আমি ওয়েট করবো সমস্যা নাই আর যদি যে বুঝেন নাই সে একটু চ্যাট বক্সে নো লিখেন আর যে হং কমপ্লিট হয়ে গেছে সে একটু চ্যাট বক্সে ইয়েস লিখেন হ্যাঁ কারো ইমেজ ভিউ না হইলে আমাকে নো লিখেন বা আমার সাথে যোগাযোগ করেন আমি করে দিই স্যার আমার একটু সমস্যা হ্যাঁ বলেন কি প্রবলেম বিশ্বজিৎ অন্য কেউ জি স্যার আমি বিশ্বজিৎ জি বলেন কি প্রবলেম ব্যাপারটা হচ্ছে আমার আমার পিকচারের সাইজটা অনেক বড় সো এখানে ফিক্সড করে দেন
আপনি যদি ইমেজের হাইট ওয়েট ফিক্সড করতে চান আমি এটার নামটা চেঞ্জ করছি আর কি ওয়েট এখানে যে ইমেজটা আছে ইমেজ ট্যাগটা কই এই যে ইমেজ ইমেজের ভিতরে বইলা দেন ক্লাসের আগে পরে এটা কোনো ফ্যাক্টর না হ্যাঁ হ্যাং করছে একটু ওয়েট করেন যে কোনো জায়গায় ডব্লু আই উইথ বসাই দেন কত পিক্সেল আমি 40 পিক্সেল দিচ্ছি প্রথম ইমেজটাকে হাইট দিচ্ছি এসিআই হাইটও দিচ্ছি 40 পিক্সেল ঠিক আছে পিক্সেল দিতে হবে পিক্সেল দ্বিতীয়টা দিছি সার্কেলটা দেখেন ওই ইমেজটা 46 পিক্সেল ছোট হয়ে গেছে এই যে দেখেন আমি সার্কেল দিছি সার্কেলে দিছি আমি প্রথমটাই দিই না দেখেন ওই যে ইমেজটা ছোট হয়ে গেছে এই যে আমি টোটাল ডিপটা আপনাকে ইমেজে দিয়ে দিলাম ওকে স্যার ধন্যবাদ ওকে মাইক্রোফোনটা মিউট করেন আচ্ছা এই গেল এইটা এখন এরপর ইমেজের আরেকটু কাজ রয়েছে এখন আমি চাচ্ছি একটা ইমেজকে সেন্টারে রাখার জন্য ইমেজকে সেন্টারে রাখার জন্য মার্জিন অটো যে যে আমরা কি অ্যালাইন সেন্টার করতাম না তাহলে মার্জিন এমএক্স এমএক্স ফর মার্জিন অটো আর কি মার্জিনের জন্য এমএক্স আর ডিসপ্লে ব্লক করতে হবে তাহলে এটা সেন্টারে চলে যাবে কোনটাকে আমি সেন্টারে নিতে চাচ্ছি এই যে ইমেজ ছোটটা যেটা ছোট করলাম এই ইমেজটাকে আমি এই ক্লাসটা অ্যাপ্লাই করি সরি ক্লাসটা কপি হয় নাই আচ্ছা আপনার প্রথমত ডিসপ্লে ব্লক না করলে আপনার মার্জিন অটো দিলে চলে যাবে মাঝখানে আর যদি কোনো কারণে না যায় তাহলে ইয়া করতেছি আচ্ছা ছোট ইমেজটাকে রিলোড দিচ্ছি যায় নাই তাহলে ডিসপ্লে ব্লক করতে হবে সে কি সেন্টারে আছে না এই যে সেন্টারে চলে আসছে দেখছেন এখান থেকে এই পর্যন্ত তার যে জায়গা পাইছে জায়গার সে মাঝখানে বসছে আমি কোডটা দিচ্ছি মার্জিন অটো ডিসপ্লে ব্লক এই ক্লাসটা কে কে বুঝেন না একটু চ্যাটবক্সে নো লিখেন আর যারা বুঝছেন তারা একটু চ্যাটবক্সে ইয়েস লিখেন মানে মার্জিন অটো সে অটোমেটিক সেন্টারে থাকবে আর ডিসপ্লে ব্লক দিতে হবে তাহলে সে যেই যতটুকু জায়গা খালি পাবে ওইটুকের মাঝখানে থাকবে তাহলে এখানে আর কি থাকে মার্জিন ফ্লুইড ক্লাস ইমেজে ইউজ হয় ফ্লুইড ফ্লুইডটা আগের মতোই বাম দিকে রাখার জন্য তারপর ম্যাক্সিমাম উইথ এই যে হাইট অটো অটোমেটিক যতটুকু জায়গা পাবে বা আপনি ইয়া দিলেও পারেন এটা লাগবে না হ্যাঁ বিশ্বজিৎ বলেন স্যার এখানে আপনি ক্লাস রাউন্ড সার্কেল বুঝতে পারছি আমি কিন্তু এখানে এমএক্স অটো ডি ব্লক এমএক্স ফর মার্জিন ও এমএক্স ফর মার্জিন এই যে এখানে লেখা আছে এই লাইনটা দেখেন যে সেন্টারে নেওয়ার জন্য সেন্টারাইজ ইমেজ এই যে এমএক্স ক্লাসটা ইউজার আর ডিসপ্লে ব্লক করার জন্য এটা ইউজ হয় দেখেন আমি যে লিংক দিছি ওইখানে বলা আছে আমি দিচ্ছি ফেসবুকে এই পর্যন্ত আপনাদের ইয়া কোড মানে ইমেজের কাজ প্রায় শেষ ইমেজের নতুন কোনো ইয়া নাই আচ্ছা ইমেজের জন্য এই কোডটা দিয়ে দিচ্ছি আপনারা বুটস্ট্র্যাপ আর ইমেজের সোর্সগুলো ঠিক মতো অ্যাড করে নেবেন ওকে ইমেজের পরে আমার যেটা লাগবে আপনাদের জন্য অ্যালার্টটা পরে নিচ্ছি জাম বাটনটাও আপাতত দরকার নাই জাম বাটনও পরে যাচ্ছি বাটনসে আসি যে বাটনগুলো আমার খুবই দরকার মানে দরকার আছে সবগুলোই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখানো লাগলে ভালো হতো একটু
ব্যাকগ্রাউন্ড ইমেজ জি স্যার মানে ফিক্স করে স্যার আমরা তার উপর কাজ করব ফিক্সড করে কাজ করবেন তাহলে কার কোন জায়গায় ফিক্সড করতে চাচ্ছেন আমার যে ডিপ আমি এই যে প্রথম রো স্যার আমার পিছনে তো হোয়াইট আছে স্যার একদম কালারটা আমরা ওটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিয়ে তারপর স্যার কাজ করব বুঝছি আপনি কোন পার্টে করতে চান ডিপ 3 তে করব না ডিপ 1 এ করব এটা বলেন স্যার আমরা ডিপ 2 তে করি স্যার ডিপ 2 তে তো অলরেডি ইমেজ নিছি আমি চাচ্ছি ডিপ 1 বা 2 3 তে নিতে পারলে তো সেম কাজই হবে আমি এটা বলি না স্যার যেমন হ্যালোটা লিখছি স্যার হ্যালো সাইড ইজ আর হোয়াইট টাস স্যার ওখানে স্যার একটা এটার ব্যাকগ্রাউন্ড ওভারঅল আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড দেয় তাহলে এটার ব্যাকগ্রাউন্ড দিতে গেলে বডির ব্যাকগ্রাউন্ড দিতে হবে বি এস সি কে ব্যাকগ্রাউন্ড এই ইমেজটা দিই এই যে দেখেন বডির শেষে একটা ইমেজ আমার এখন কতছি ইমেজটা ছোট সেজন্য মাল্টিপল ইমেজ দিচ্ছে দেখছেন জি স্যার অনেকগুলো আসছে স্যার এই রিপিটগুলো হ্যাঁ এটাকে রিপিট অফ করা যায় এটাকে যে ইমেজের রিপিট অফ করার জন্য ট্যাগটার নাম কি জানো ওকে আর নো রিপিট দিলে হবে ভূত স্ট্যাপে কি ওরকম নাই দেখি তো ভূত স্ট্যাপ ট্যাগ আছে নি সব সময় মনে থাকে না হ্যাঁ আছে ওই জাম্পে মনে আছে সরফরাজ ভাই লগইন করছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ কালার হাইট এই যে ও শুধু নো রিপিট দিলেই হয় আর কিছুই লাগে না তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ইউআরএলটা ইউজ করি সে তো স্টাইলে করছে কন্ট্রোল বি সেটা ইয়া দিয়ে করছে আচ্ছা নো রিপিট তাহলে স্টাইল দিতে হবে এখানে স্টাইল এখানেও দিতে পারেন অন্য কোথাও দিতে পারেন এস টি ওয়াই এল স্টাইল নো নো রিপিট বানানটা তো ভুলে গেছে আবার তাহলে এটা পুরোটা দিতে হবে এবার হয়েছে দিচ্ছি তাহলে বডিতে আমি যে ইয়াটা করলাম এটা দিচ্ছি বা আপনারা চাইলে শুধু ইয়া করলেও পারেন রিলোড দিচ্ছি রিলোড না সে তো রিপিট নিচ্ছে তাহলে ইয়া করি স্টাইলের মাধ্যমে আমি ইমেজটা লোড করি এভাবে করা যায় ইমেজটা লোড স্টাইলের মাধ্যমে করা যায় স্যার রিপিটের লাস্টে সেমিকোলন দেন নাই সেমিকোলনের জন্য প্রবলেম করবে না এটা কোনো ফ্যাক্টর না ব্যাকগ্রাউন্ড সাইজ 100% আছে আমি সিএসএস এর মাধ্যমে নেই রিলোড এবার তো আমার ইউআরএলই পাই না ও ইউআরএল তো আমি বলি না আমারটা কি ওয়ান ঠিক আছে ওয়ান ডট আই এম এ জি ই এস ইমেজেস স্ল্যাশ স্যার আপনি জেপিজি লেখেন নাই তো স্যার পিজিএফ ফাইল এখনো পাত্র পারফেক্ট হইল না কেন যাবার লিখতেছি
ইমেজেস ওয়ান এবার মেবি হওয়ার কথা স্যার সিএসএস এর সাথে লিংক করা নাই মনে হয় সিএসএস তো আমি ডাইরেক্ট স্টাইল দিছি এখানে লিংক করব কি আমি ইনলাইন করছি এর জন্য স্যার এটা হইলেও তো দেখা যাবে না আপনি সিঙ্গেল ছবি নিচ্ছেন না ছবিটা তো আসার কথা মিনিমাম কেন দেখা যাবে না ছোট হইলো তো এখানে আসার কথা তাই না নাকি একবারে পিছনে পড়ে গেছে এটাই বুঝছি স্যার একবারে পিছনে পড়ে গেল নাকি করতে পারে এটা আমি ইনস্পেক্ট এলিমেন্ট করেন স্যার হ্যাঁ ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন স্যার পরে করি ইনস্পেক্ট অনেকে বুঝবে না আমি সাইট বড় ছবি নেন স্যার তাহলেই তো পজিশন মিস করো এটা আমি ডিপ ওয়ান এ নিচ্ছি ডিপ ওয়ান এর যে ব্যাকগ্রাউন্ডটা বিজি প্রাইমারি এটাকে আমি রিমুভ করে দিচ্ছি তাহলে বোঝা যাবে ছবিটা আসছে কিনা না এখনো ছবিটা পারফেক্টলি আসে নাই স্যার ইউআরএল এ কোটেশন হবে না ইউআরএল এটা দেখি কোটেশন দিয়া না ডাবল কোটেশন তো আছে সিঙ্গেল কোটেশন দিতে হবে না তাও তো আসলো না স্ট্যাক ওভারফ্লো কালার ডার্ক যেটাকে আইডি ধরে করে দেখি একটু ওয়েট করেন স্যার ইমেজের স্যার হাইটটা স্যার নির্ধারণ করে দেন স্যার এস এ হাইট দিলাম 600 পিক্সেল হয়েছে কিছু একটা কিন্তু কথা ইমেজ আসে নাই আচ্ছা ওদের আমি স্টাইলটা টোটাল আমি একটা লিংক দিছি এটা চেক করবেন ওয়েট ওদের স্টাইল টাইম টোটাল কপি দিই দেখি আইডি দিলে হয় কিনা একটু ওয়েট করেন আমি এই ডিপটাকে একটা আইডি দিই আইডি E1 এই হেডের ভিতরে স্টাইল করি STY স্টাইল হ্যাশ সিম্বল E1 এখানে আমি ডাইরেক্ট কোটেশন বাদে দিই আই এম এ ইমেজ জিপিজি ওপেন ইন ব্রাউজার না তাও তো সে আসে নাই স্যার আপনি সেভ করছেন সেভ করছি আচ্ছা এটা থেকে সিঙ্গেল কোটেশনের জন্য কাজ করে নি ইমেজটা হয়তো আসতেছে কিন্তু ইমেজ ফিক্সড করে দেন তাহলে ইমেজ সম্পূর্ণ বডি যাব ইমেজ ছোট হয়ে আসতেছে ওয়েট ওয়েট ও হ্যাঁ পাইছি ইমেজটা ফিক্সড করে দেন এটা হইছে পারফেক্ট স্টাইল হ্যাঁ এইটা ঠিক আছে এই যে আমারটা রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট এইভাবে দিতে হবে ডাইরেক্ট হবে না আমারটা আসছে এই যে এটাও আসবে যে ব্যাকগ্রাউন্ড রিপিট আমাদের যে ট্যাগ নেমটা এটা আমরা ভুল করতেছি বুঝছেন এটা ওইখানেও আসবে যে এখানে নো রিপিট ডাইরেক্ট হবে না এটার একটা ট্যাগ নেম দেওয়া হবে এই যে এইভাবে নো রিপিট এখানে ট্যাগ নেমটা ভুল হইছে মাল্টিপল ট্যাগ নেম উইদাউট ইয়াতে এই যে দেখছেন চলে আসছে আমি যেটা ভুল করছি কারণ আমি কাজ করতেছি একটা ট্যাগের ভিতর মাল্টিপল কিভাবে হয় এটা এখানে হবে এটা এখানে যদি নাও করেন এটা এর ভিতর বডিতেও হবে বডিতে আমরা কিভাবে করছিলাম বিএসসিকে ব্যাকগ্রাউন্ড ইমেজের সোর্স দিছিলাম ঠিক আছে তারপর স্টাইলে STY স্টাইল এর ভিতরে এই যে নো রিপিটটা দিলে হইছে নো রিপিট যে ট্যাগটা সেটার নামই আমি ভুলে গেছি আর যদি এইটা না দেন তো নো রিপিটটা না দেন এই যে স্টাইলটা যদি না দেন তাহলে দেখেন এটাই মাল্টিপল টাইম হবে অত সব নেওয়ার দরকার কি হাইট ওয়েট কিছুই নেওয়ার দরকার নেই যে মাল্টিপল টাইম হয়েছে দেখছেন এখানে আপনার কমন প্রথমটাই হচ্ছে আমি দিচ্ছি
যদি স্টাইল দেন তাহলে রিপিট হবে না আর যদি স্টাইল না দেন রিপিট হবে যে কমন প্রথম যেভাবে করছি একেবারে সাদা শিফটে অত সব কিছুই করার দরকার নাই এবার বলেন কে বুঝেন নাই এটা আরেকটা সমস্যা আছে ইমেজটারে পুরো কভার করেন এটা একমরে তো ছোট হইতাছে আমারটা এরকম হইছে কিন্তু ইমেজটা কভার করেন পুরো পেজ জুড়ে থাকবে পুরো পেজ জুড়ে থাকতে চাইলে যে সাইজ 100% করেন কই কভার হয়ে যাব এটাই সে এটা তো এখন আপনাদের কাছে আপনি যদি সাইজ ইমেজের বাড়াইতে চান তাহলে এটা 100% করেন আর যদি হাইট ওয়েট ফিক্সড করতে চান তাহলে সেটা করেন এই যে দেখেন সাইজ 100% হয়ে গেছে সাইজ ওকে স্যার এটা আপনার কাছে এখন কথা হইছে এইভাবে ইমেজকে হাইট ওয়েট দিলে ইমেজের রেজুলেশন নষ্ট হয়ে যায় আপনি যখন যে সাইজের ইমেজ লাগবে ফটোশপ দিয়ে সেটা বানাইতে হবে বুঝছেন না এখন কনফিউশন আচ্ছা আমি টোটালটা দিচ্ছি ওটা তো বুঝছে এটা সমস্যা নাই এটা তো ইমেজ ঠিক করে নিতে হবে এখন কথা হচ্ছে রেজুলেশন নষ্ট হয়ে যাবে আচ্ছা যারা বুঝছেন ইয়েস লিখেন যারা বুঝেন নাই নো লিখেন এটা ব্যাকগ্রাউন্ডটা আমি ইয়ার দেখাইছি এটা না করলেও সমস্যা নাই এটা সাধারণত ব্যাকগ্রাউন্ডে খুব কম ওয়েবসাইটে ইমেজ ইউজ করে কেউ ইউজ করে না কারণ ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করলে রেজুলেশন নষ্ট হয়ে যায় ব্যাকগ্রাউন্ডে সবসময় কালার থাকে ভালো কালার থাকে স্যার প্লিজ আপনি যে লিংক থেকে আর কি এই এইচটিএমএল কিভাবে পুরো পিকচারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করে ওই লিংকটা একটু দিয়ে দিন চ্যাট বক্সে স্ট্যাক ওভারফ্লো এই যে এটা জি স্যার আমাকে স্যার গুগলে সার্চ দিবেন তাহলে গুগলে সার্চ দিলে স্ট্যাক ওভারফ্লো সলিউশনটা হচ্ছে বেস্ট স্ট্যাক ওভারফ্লোতে আছে যে টিক চিহ্ন এটা এটা স্যার পারফেক্ট এটা দেখলে হবে যে কোনো আপনারা ডেভেলপমেন্ট কাজ করলে ওই গুগল সার্চ করলে স্ট্যাক ওভারফ্লোর সলিউশনগুলো বেস্ট স্ট্যাক ওভারফ্লোতে এসে দেখেন প্রথম আমি এটা করতেছিলাম এটা কিন্তু ভুল কারণ এখানে উনি ট্যাগ বাদে দুইটা একই লাইনে লিখছে এটা হবে না এটা সলিউশনটা সেই যে পারফেক্ট টিক চিহ্ন দেওয়া এটা ঠিক আছে আচ্ছা তারপরে চাচ্ছেন যেহেতু আমি দিয়ে দিচ্ছি স্ট্যাক ওভারফ্লোতে অবশ্যই আপনারা টিক চিহ্ন দেওয়া অপশনটা হচ্ছে সলিউশন আর প্রথম যেটা দেওয়া থাকে সেটা এরর স্যার এখানে যদি আমরা ট্যাগ মুখস্থ করতে যাই মুখস্থ করে কিন্তু শেষ করা যাবে না অবশ্যই গুগল ডেভেলপাররা সবাই গুগল করে স্বাভাবিক সবাই গুগল নির্ভর হইতে হবে এখানে মুখস্থ করলে দুই চার বছর তো লাগা আছে পসিবল না কারণ মুখস্থ করবে নতুন টেকনোলজি আসবে যেমন বুটস্ট্র্যাপ 3 থেকে 4 আসছে অনেক মুখস্থ জিনিস ভুলে যেতে হবে কারণ 4 এগুলো সাপোর্ট দিবে না মিলে মুখস্থ করার জন্য গুগলে সার্চ দেওয়ার মতো ক্যাপাসিটি আসতে হবে ক্যাপাসিটি যেমন তেমন আমি তো আপনাদের যেটা দেখাইছি দেখাচ্ছে যে যেটা ওই যে বুটস্ট্র্যাপ থেকে এই প্রসেসগুলো অবলম্বন করতে হবে এই প্রসেসটা সবসময় রাখবেন W3 তাহলে যে কোনো ডেভেলপমেন্ট এসব প্রবলেমে পড়বেন না ইনিশিয়াল ডিসক্রিপশন সহ স্টেপ বাই স্টেপ সিরিয়াল সব দেওয়া আছে আচ্ছা এটা গেল ইমেজ এবার আমরা কি বাটনে আসব না বাটনে ওয়েট করব বলেন স্যার আইকন নেন আইকন জি স্যার আইকন বলতে আইকন বানাবেন না আইকন ট্যাগ নেবেন আমাকে কি বলতে চাচ্ছেন ট্যাগ নিয়ে করেন ক্লাস নিয়ে করেন বানানোর দরকার নেই ক্লাস নিয়ে করেন আচ্ছা বুটস্ট্র্যাপের আইকন ক্লাস কি আছে স্যার আইফ্রেম এর কথা মনে হয় জি আইফ্রেম স্যার আইফ্রেম না আইকন স্যার আইফ্রেম মনে হয় না না ওনারটা দেখি আপনি কি বলতে চাচ্ছেন আইকন আইকন স্যার উনি আইটেন শুনছে আচ্ছা জাহাঙ্গীর না কে যেন বললেন আপনি কি আইকন না আইটেম ওই আইফ্রেম আইফ্রেম কেন স্যার আইকন আইকন এর যে পরে টপিকস আছে আমরা আলোচনা করব এটা টপিকস আছে আমরা উপর থেকে সিরিয়াল অনুযায়ী আসি ঠিক আছে যে আইকন দেখাবো এখন দেখানো যায় পরেও দেখানো যায় আইকনের ক্লাস আছে জাস্ট ক্লাসগুলো ইউজ করলে হয়ে যাবে এই যে এখন কত হয়েছে যে FAS অসাম আইকন আছে অনেকগুলো ফ্রি আইকনের সাইট আছে এই নামগুলো ওইখান থেকে নিতে হবে এটা পরে দিচ্ছি ঠিক আছে আইকন পরে আসতেছে আচ্ছা আইকন ম্যাক্সিমাম বাটন টাটন কমপ্লিট হলে বাটনের আইকনের জন্য বেস্ট আচ্ছা আমরা বাটনে আসি সিরিয়ালটা মেনটেন করি আইকন দেখাবো কি যেন করতেছিলাম বলে গেছে আচ্ছা বাটন বাটনের লিস্টটা এই লিঙ্কটা আমি সবাইকে দিচ্ছি এই লিঙ্কে যাওয়ার পর এটা হচ্ছে বাটনের লিঙ্ক ঠিক আছে এখন প্রথম কথা হচ্ছে আপনি বাটনের এই ক্লাসগুলো ইউজ করলে H1 ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ যে কোনো ট্যাগকে বাটনে কনভার্ট করতে পারেন প্রথম কথা আর চাইলে বাটনের ভিতরে এই কালার এই যে এই ক্লাসগুলোর নাম লিখলে অটোমেটিক সেই কালারের বাটন হয়ে যাবে
বুঝতে পারছেন না বুঝেন নাই চ্যাট বক্সে একটু ইয়েস অর নো লিখেন তো আমি কি বললাম জি সোহেব আলী কিছু বলবেন বলেন হ্যাঁ স্যার হ্যাঁ বলেন স্যার আপনি স্যার মাঝে মাঝে আমি কাউকে অ্যাড করে কথা বলতেছি না স্যার আসলে আপনি মাঝে মাঝে অফার দেন আসলে কোন টপিক ধরবো আমার মনে হয় স্যার আপনি উত্তম হবে যেটা ধরলে ধারাবাহিকভাবে কোর্সটা কমপ্লিট হবে সেভাবে এগান অনেকে কাজ জানে এখন বাটন নিয়ে করব বাটনের এই যেটা এটা বুঝতে পারছেন আমি তাহলে এটা দেখাচ্ছি আমি একটা ক্লাস নিয়ে বাটন ডট এইচ টি এম এল নামে ফাইল নিচ্ছি বাটন ডট এইচ টি এম এল আচ্ছা বাটন ডট এইচ টি এম এলটাকে আমি সাবলাইন টেক্সট ওপেন করি এখান থেকে আমি হেডটা কপি দিই যেটা দরকার নাই এটা দিয়ে দিছি আপনাদের সমস্যা নাই আমার লাগবে হেডটা কেন হেডটা লাগবে আমি এখানে বুটি স্ট্র্যাপটা কানেক্ট করবো এইচ টি এম এল ফাইভ ট্যাব হেড থেকে এতটুক পেস্ট কন্ট্রোল শিফট এল দেখেন বাটনের জন্য যে ক্লাসটা নিচ্ছি সেম আপনাদের দিলাম এবার হেডের ভিতর যে লিঙ্কটা আপনার আগের থেকে কপি দেন ঠিক আছে তাহলে এখানে আমি কি করব একটা এইচ ওয়ান ট্যাগ নিচ্ছি ট্যাব যেমন গো আরেকটা কি করতেছি আমি বাটন ট্যাগ নিচ্ছি বিইউ ডবল টি ও এন বাটন ট্যাব এখানে লিখলাম ব্যাক বিএসসিকে এবার দেখেন এই যে এইচ ওয়ান ট্যাগে আমি গো দিছি এটা একটা লেখা আর এখানে যে বাটনের ভিতর আমি ব্যাক দিছি সেটা হচ্ছে এর টাইপের এবার বলেন এই যে এইচ ওয়ান ট্যাগে গো লেখাটা এবং বাটন ট্যাগের ভিতর ব্যাক লেখাটা এবং ব্যাগের ভিতর যে বাটন ক্লিকেবল দেখছেন এটা কে কে বুঝেন নাই তারা একটু চ্যাট বক্সে নো লিখেন আর বুঝে থাকলে ইয়েস লিখেন এটা হচ্ছে নর্মাল এইচ টি এম এল ট্যাগ নিছি এখন আমি কি হ্যাঁ কেউ না বোঝে এটা কোনো মানে হয় না এখন এখানে আমি কোনো বুথ স্টাফ ইউজ করিনি এখনও জাস্ট কানেক্ট করায় রাখছি তাহলে এবার বাটন ট্যাগ থেকে দেখেন আপনার বুথ স্টাফ কয় ধরনের ক্লাস সাপোর্ট করে প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ইনফো ওয়ার্নিং ডেঞ্জার অ্যান্ড ডার্ক তাহলে এখান থেকে আমি একটা ক্লাস কপি দিচ্ছি খেয়াল করেন কোনটা দিব ওয়ার্নিং দিই তাহলে এবার দেখেন আমি যদি এই ওয়ার্নিং ক্লাসটা বাটন ক্লাসে ইউজ করি তাহলে ভিউটা কি চেঞ্জ হবে দেখি হয় কি না তাহলে এখানে ক্লাস ইউজ করার জন্য মাদার ক্লাস হচ্ছে বাটন বাটনকে বিটি এন এই ক্লাসটা লিখার পরের ক্লাসগুলো ইউজ করবেন তাহলে এবার দেখেন আমি রিলোড দিচ্ছি এই যে দেখেন আমার এই বাটনটা কি এই কালারে হয়ে গেছে এখন এখানে দেখেন আমি যদি এইচ ওয়ান ট্যাগের ভিতর সেম ক্লাস বিটিএন পেস্ট ওয়ার্নিং করি তাহলে দেখেন সেটাকেও সে বাটন বানাই দিচ্ছে এই যে বাটন বানাই দিচ্ছে দেখছেন আমি এই কোডটা সবাইকে দিচ্ছি তার মানে বডিটা দিচ্ছি শুধু তার মানে আমি যেটা বলতে চাচ্ছি বুথ স্ট্যাপের ক্লাস ইউজ করলে আপনার আর কোনো কিছু করা লাগবে না জাস্ট শুধু বাটনের ভিতর ক্লাস ইউজ করতে পারেন আর যদি কোনো এইচ ওয়ান প্যারাগ্রাফ অর ভিতর জাস্ট ক্লাস ইউজ করেন তাহলে অটোমেটিক হয়ে যাবে এটা কি বুঝছেন না বুঝেন নাই এখানে আমি ওয়ার্নিং ক্লাস ইউজ করছি আপনার সাত ধরনের না পাঁচ ধরনের ক্লাসের নাম আছে ইনফো সাকসেস হ্যাঁ বুঝে থাকলে ইয়েস লিখেন না বুঝলে নো লিখেন চ্যাট বক্সে আপনি জাস্ট ক্লাসের নাম লিখলে হবে এটা বাটন কি এইচ ওয়ান প্যারাগ্রাফ ট্যাগ ওইটা লেখার দরকার নাই সে অটোমেটিক বাটন বানায় দিবে এবার সেকেন্ড যে অপশনটা এখানে কয়টা ক্লাস আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আপনি চাইলে দশ ধরনের এই যে লিঙ্কটা দিছি জাস্ট ওই ক্লাস নেম লিখলেই ওই ধরনের হয়ে যাবে এসে প্রথম এটা গেল বাটন দেওয়া
বাটন বানানোর আরেকটা সিস্টেম আছে দেখেন ইনপুট INPUT ইনপুট ট্যাব দিলে আমাদের কি হইছে টেক্সট ফিল্ড হইছে সবাইকে দেখাচ্ছি সরি এটা না এই যে দেখেন আমি ইনপুট টাইপ যখন টেক্সট দিছি এখানে কি আমার কিছু একটা লিখতে দিচ্ছে এই টেক্সটের ভিতর যদি আপনি বাটন এই যে টাইপ বাটন করতে পারেন সাবমিট করতে পারেন আচ্ছা এর ভিতরে যদি আমি ডাইরেক্ট ক্লাস ইউজ করি সেটা কি কাজ করবে দেখেন তো এটা বাটন হয়েছে কি না বাটনের মতো ক্লিকেবল ফুল কাজ করতেছে কিন্তু যেহেতু এটা টেক্সট ফিল্ড সে লেখা জায়গা দিচ্ছে আমি দিচ্ছি এতটুকু কোডটা এবার বলেন এই যে বাটন বানাইছি তার মানে কি ইনপুট ফিল্ডকেও আপনি বাটন ক্লাস দিলে সে কি করবে একটা বাটনের মতো বিহেভ করবে এখন ইনপুট টাইপ টেক্সটের পরিবর্তে সাবমিট আমরা দেখেন ফর্ম বানাইছি সেখানে কি ছিল সাবমিট তাহলে ওই বাটনের রং চংকি পারবেন না পারবেন না চ্যাটবক্সে একটু বলেন আমরা একটা ফর্ম বানাইছি ইউজার নেম ফোন নাম্বার পাসওয়ার্ড তাহলে ওই ফর্মটাকে কি এই বাটনের ক্লাসের নাম দিয়ে কি পারবেন বাটনটাকে ক্লাসের নাম চেঞ্জ করতে এখানে টেক্সট দিছি টেক্সটের পরে পরিবর্তে কি হবে এখানে হবে সাবমিট SUBMIT সাবমিট ক্লাসের নেম শেষ ওপেন ইন ব্রাউজার এই যে দেখেন এবার সাবমিট বাটন হয়ে গেছে পুরো তিনটা ওকে গুড আমি দিচ্ছি ইনপুট টাইপ সাবমিট দাস ক্লাসের নাম লিখলে যে ক্লাসের নাম ধরে করবেন সেই ক্লাসের অনুযায়ী সুন্দর স্টাইল হয়ে যাবে ওকে ধন্যবাদ তাহলে আমরা দেখি কোজন আমাদের একটা স্টাইল ডিজাইন ছিল বাটনের এটা কততম ক্লাসে যেন আমরা ফর্ম বানাইছিলাম এটা কি না রেজিস্ট্রেশন ফর্ম বানাইনি আমরা একটু বলেন তো মাইক্রোফোনে জি স্যার বানাইছি ওটা কততম ক্লাস স্যার 7 এ ক্লাস 7 এ স্যার 7 এ ওকে পাইছি এই যে এখানে যে বাটনটা সেভ বাটন এটা কি করছিলাম আমরা ব্যাকগ্রাউন্ড রং চং করছিলাম তাহলে এখানে যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি তাহলে কি করতে হবে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য এগুলো কাটতেছি আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা আপনাদের অ্যাসাইনমেন্টের মতো থাকবে তাহলে বুটস্ট্র্যাপের ফাইলটা কি হবে এখানে পেস্ট হবে ফার্স্ট প্রথম কথা হচ্ছে নিব দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এই ফর্মটাকে আমি ওপেন করব ওপেন উইথ সাবলাইন টেক্সট ঠিক আছে এখান থেকে হেডের অংশটুকু জাস্ট কপি দিব হেডটা কারণ হেডের ভিতর আমার বুটস্ট্র্যাপ লিঙ্ক করা আছে ও হেড পুরোটা দেওয়া যাবে না এখান থেকে তাহলে লিঙ্কগুলো কপি দিই কারণ হেড ওইখানে আছে তাহলে এর ভিতর টাইটেলটা আমি ফালাই দিই টাইটেল লাগবে না এখানে জাস্ট বসাই দিলাম সেভ এবার এটাকে ওপেন ইন ব্রাউজার করি এই যে দেখেন ও বাটনের নামটা দেই নেই ওকে তাহলে বাটনের নামটা আমি এখান থেকে কপি দিচ্ছি বাটন ওয়ার্নিং BTN BTN ওয়ার্নিং তাহলে আমার এখানে যে আমার সেভ বাটন আছে কোজন ইনপুট টাইপ সাবমিট এই যে এটা এখানে আমি একটা ক্লাস ইউজ করব ক্লাস কই ক্লাস এই যে দেখেন আমার ওই কালারের বাটন হয়ে গেছে এবং ফুল হোভারেবল আচ্ছা এবার বলেন আপনারা কি এই কাজটা অ্যাড করতে পারবেন তাহলে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব আজকে ক্লাস এখন আজান দিতে কতক্ষণ বাকি আধা ঘন্টা আর প্রায় এরকমই জি স্যার আধা ঘন্টা আচ্ছা আচ্ছা তাহলে আরেকটা জিনিস আপনাদের দেখাইনি বাটনে আরো কাজ দেখাবো আরেকটা জিনিস দেখাচ্ছি কারণ একটা কাজ দিব সেটা বোঝার জন্য সেটা করার জন্য হ্যাঁ আমি বাটন আবার ফিরে আসবো বাটনের কাজ বাকি আছে আমার যে ইনপুট ফিল্ড বা ফর্ম আছে এইখানে দেখেন কিছু ক্লাসের নাম আছে ক্লাসের নামগুলো কি ফর্ম কন্ট্রোল ক্লাসে দিলে অটোমেটিক হয়ে যাওয়ার কথা
হ্যাঁ ফ্রম কন্ট্রোল দিলে এই যে দেখেন এই ফিয়াটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে বাটন ক্লাস আছে এখানে এটা রিলোড করি, হ্যাঁ এটা বাটন হয়ে গেছে। এরপর একটা ইনপুট ফিল্ড নেই দেখেন আমি দিচ্ছি, তাহলে বাটনগুলো রইল। বাটনের পর আমি কি করলাম একটা এফ ও আর এম ফ্রম বা টেবিল যেটি নিই একটা টেবিল নিই টি এ বি এল ই টেবিল, তার আন্ডারে টি আর হবে কয়টা আমি আপাতত চারটা নিচ্ছি, তার আন্ডারে টিডি নিচ্ছি আমি দুইটা করে ট্যাব। তাহলে আমি কয়টা নিলাম ভুল হয়েছে, টিডি ইনটু হবে ওকে একটা বললাম এন এ এম ই নেম। তাহলে নেমের পরে যে ফিল্ডটা হবে এটাতে থাকবে কি আমার ইনপুট আই এন পি ইউ টি ইনপুট ট্যাব টেক্সট থাকবে। আচ্ছা এখানে টেবিলের ভিতরে একটা ক্লাস ইউজ করি সি এল এ ডবল এস ক্লাস, ক্লাস কি টি এ বি এল ই টেবিল, তারপর টি এ বি এল ই টেবিল স্ট্রাইপ এস টি আর আই পি ই ডি, বানানটা ঠিক থাকলে সুন্দর একটা স্ট্রাইপ ইয়া হয়ে যাবে টেবিল হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে মেবি, এই যে হ্যাঁ স্ট্রাইপ টেবিল স্ট্রাইপে কি রাখতে চাচ্ছি, আচ্ছা থাক সমস্যা নেই। আচ্ছা আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন না, এখনো কনফিউশন? জি স্যার শুনতে পাচ্ছি। আমি একটা কাজ কমপ্লিট করে একটা টেবিল কমপ্লিট করে আপনাদের দিচ্ছি। তাহলে আমি কি করতে চাচ্ছি এটা ইনপুট টাইপ টেপ, এখানে দেখেন একটা ক্লাস ইউজ করা যায় কন্ট্রোল বাটন ইনপুট ফিল্ড ফ্রম গ্রুপ ফ্রম কন্ট্রোল। তাহলে আমি টেবিলের ভিতরে একটা ক্লাস ইউজ করি ফ্রম গ্রুপ সিএলএ ক্লাস ফ্রম গ্রুপ, আর এর ভিতরে দেখেন একটা ক্লাস সেমভাবে ইউজ করব সিএলএ ডবল এস ক্লাস ফ্রম কন্ট্রোল নামে সি ও এন টি আর ও এল ফ্রম কন্ট্রোল। তাহলে রিফ্রেশটাকে দেখেন এই যে এই ফিল্ডটা এখানে কত ছোট্ট একটু জায়গা, এবার রিলোড দিই দেখেন এই যে পুরো ফিল্ডটা সে জুড়ে আছে দেখছেন ইউজার নেম। এবার ইউজার নেম ফিল্ডটাকে যদি আমি ফ্রম কন্ট্রোলের ক্লাসে রাখি কন্ট্রোল সি, এটাকে যদি আমি কন্ট্রোল ভি করি ফ্রম কন্ট্রোল রিলোড, কিন্তু সে একটু উপরে দেখাচ্ছে, আমার একই লাইনে দেখানোর কথা ছিল উপরে দেখাচ্ছে কারণ এটা এখানে না কন্ট্রোল এক্স, এটা আমি এর আন্ডার একটা প্যারাগ্রাফ নিই পি ট্যাব, এই প্যারাগ্রাফের ভিতরে সরি প্যারাগ্রাফের ভিতরে ক্লাসটা দিই আর এই প্যারাগ্রাফের ভিতরে আমি লেখাটা দিই, তাহলে এক লাইনে আসবে রিলোড। এই যে দেখেন আমার ইউজার নেম ফিল্টার বরাবর একটা নেম আসছে। এবার জাস্ট এটাকে যদি আমি কপি করেছি এগুলো আপাতত না রাখি লাস্টেরটা রাখি লাস্টেরটা সাবমিট দিব, তাহলে এটাকে আমি কপি দিই কন্ট্রোল শিফট ডি ওকে দুইটা, একটা হচ্ছে ইউজার নেম আর একটা বলি পাসওয়ার্ড পি এ ডবল এস ডব্লিউ আর ডি পাসওয়ার্ড, একেবারে ফুল প্রফেশনাল। আর এখানে একটা কী করব বাটন নিব, তাহলে আমি বাটনটা মাঝে রাখার জন্য এটাকে বলি সিও এল এস কলিজ পেন টু আর এ এল আই অ্যালাইন সি ই এন টি ইয়ার অ্যালাইন সেন্টার করা লাগে না অটোমেটিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে এখানে একটা আই এন পি ইউ টি ইনপুট ট্যাব এস ইউ বি এম আই টি সাবমিট, আর এখানে ক্লাস সি এল এ ডবল এস ক্লাস হবে কি কোজন একটু আগে ইউজ করলাম আমরা বাটনের ক্লাসটার নাম কি উপরে যে উপরে বিটিএন বিটিএন ওয়ার্নিং। এবার আপনার চাইলে এটাকে এবার দেখেন আমার ভিউটা দেখেন সবাই যেটা আমি দেখাতে চাচ্ছি এই যে একটা রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ এটার হাইটটা কম হলে আরও সুন্দর হবে, এখানে ইউজার নেম এখানে পাসওয়ার্ড এখানে সেভ বাটন। এবার ফর্মটা একটু বড় হয়ে গেছে এটা ডিপে ছোটো করা যায়। আচ্ছা টেবিলটাকে আমি একটা ডিপে নিই একটু ছোটো করে নিই কন্ট্রোল শিফট এল কন্ট্রোল এক্স ডি আই ভি ট্যাব ওকে, এখানে বলি সি এল আচ্ছা আগে ক্লাস ক্লাসটা পরে নিচ্ছি ফাইলটা রেখে নিই,
এখানে আমি যেটা চাচ্ছিলাম এখানে লার্জের জন্য এলজি সরি সিওএল কল সিওএল কল এলজি সে থাকবে কত আগেরটার মতো 8 করে তাহলে তার আগে একটা ডিপ থাকবে আচ্ছা এগুলো একটা ডিপে নিয়ে নে উপরে এই বাটনগুলো কন্ট্রোল এক্স ডি আই ভি ট্যাব কন্ট্রোল ভি ক্লাস এটাকে সিওএল টু আর লাস্ট আর একটা ইয়া থাকবে ডিপ থাকবে যেটা কল হবে টু সিএলএ ক্লাস সিওএল কল এলজি টু কি হইলো আমি যা চাইলাম তা পারফেক্ট হইল না কোথাও কি ভুল করলাম ভাইয়া একটা কল এই যেটা দিছেন ওইটাতে আপনার ব্র্যাকেটটা ঠিক হয় নাই কল এই যে এটা ও এখানে জি ভালো লাগছে ঠিক আছে কিন্তু এখনো পারফেক্ট হয় নাই দুই আচ্ছা এখান থেকে আমি ক্লাসের নামটা কপি দিচ্ছি যেটা ক্লাসের নামটা কপি দিচ্ছি ইনফো ব্যাকগ্রাউন্ড আর উপরেরটা ছিল কি ক্লাস কল এটা ব্যাকগ্রাউন্ড রাখি নাই না আচ্ছা এটা ক্লাস কল ডেঞ্জার তাহলে আমার টেবিলের যে ক্লাসটা এটা হবে এইভাবে ডেঞ্জার আর উপরের যেটা আছে ক্লাস কল লার্জ টু কিন্তু ডানে বামে সে জায়গা এত বেশি নিল কেন আরেকটু ইয়া হওয়ার কথা ছিল আমি কি কোনো কলামের ইয়াতে ভুল করছি আচ্ছা এখানে কলাম সিক্স দিই কোনো কারণে সে মার্জিন ট্রেডিং এর জন্য আমার পারফেক্ট কলাম নিচ্ছে না 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 কাজ হয়েছে এগুলো ফ্লোট করতে হবে বুঝতে পারছি এটাকে কি জানো কারণ ফ্লোট কেন করতে হবে আমি এখানে কাজের ভিতর দেখেন কোথাও যেন একটা ফ্লোট করছি মেবি ফ্লোট ক্লাসটা ভুলে গেছি আচ্ছা ফ্লোট ক্লাসটা কারো জানা আছে রান স্পেলিংটা আমরা কি সেজন্য ফ্লোট করছিলাম ইমেজে এফ এল ও এ টি আচ্ছা দেখতেছি একটা হবে ফ্লোট লেফট আর একটা হবে ফ্লোট রাইট এটা ফ্লোট লেফট আর এটা হবে ফ্লোট রাইট একটা মার্জিন অটো কই মার্জিন টেকটা কই হ্যাঁ এবার হয়েছে কিন্তু তারপরে সে নিচে চলে গেছে এখানে মানে ইয়ার একটা ঘর মিল আছে ডিসপ্লে ব্লক না করলে কি সে মাঝে চলে আসে একটা ফ্লোট লেফট কিন্তু সে কর্নারে চলে গেল কেন
float right acha float l e f t left kori she bam dike chole asche kintu ekhane jaga pacche na porjapto ekta float na dilo to she ekhane chole jawar kotha acha egular ami iya kori mother dip e nite hobe eta problem ta ise eta যেটা ফ্লোটিং এ প্রবলেম আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি আগেরটা যে সাজাইছিলাম ওইটাতে করলে বেস্ট হইতো এখানে যে রেজিস্ট্রেশন ফর্ম এবার দেখেন এটা সুন্দর হতে কি রকম হইছে আমাকে শুনতে পাচ্ছেন সবাই জি স্যার সাব টেবিলের কোডটা আবার দেন তো হ্যাঁ টোটালটা দিচ্ছি যে লেফট রাইট যে ইয়া করছি এত পিক্সেল টোটালটাই দিচ্ছি ওইটা কি হইছে আমার ওই ডানে বামেরটা একটু দেখেন আমরা যে একটা ডিপ করেছিলাম না প্রথমেই আজকে প্রথম জন্য ওইটার ওইটার ভিতরে টেবিলটা জাস্ট মাসখানে বসেন ঠিক আছে তাহলে হয়ে যাবে হ্যাঁ টেবিলের কোডটা দিচ্ছি এখন এই ওকে টেবিলে আরেকটা জিনিস এড করা যায় সেটা কি যেন ছিল ক্যাপশন না কি যেন সিএপি ক্যাপশন না কি যেন একটা ইয়া ছিল টেবিলের ওই যে উপরে যে হেডিং এর টপে একটা ইয়ার লেখা থাকে বুঝলা গেছে ওয়েট তাহলে হয়ে যাবে ওকে দেখতে এসে হয়েছে কিনা যদি ঠিক থাকে না ক্যাপশন আসে না আমার ক্যাপশন স্পেলিংটা দিছেন ওকে ধন্যবাদ জি স্যার আমারটা তো মনে হয় সেমই আছে ক্যাপশন তো টিআরের ভিতর রাখা লাগে না এমনিতে ক্যাপশন হয়ে যায় কিন্তু ক্যাপশন লেখাটা গেল কি স্যার ক্যাপশন আলাদা একটা ট্যাগ এটা কিছু ভিতর রাখা লাগে না কাজ করতেছে না কেন আমার আরজি ফ্রম লেখাটাই তো আসতেছে না এটাই পাঠাইছি এটা শুধু জাস্ট টেবিলের মধ্যে দিয়ে দেন তাহলেই হবে নিচে আসতেছে আচ্ছা ডব্লিউ টি ডুকতেছে না কেন আচ্ছা এইচটিএমএল ওয়েট আমরা এটা টেবিল থেকে দেখছিলাম না একটু টেবিল থেকে কপি দিয়ে নি এখন আবার লগইন করলো কে ওকে একটু অ্যাড করেন টেবিলের ক্যাপশন কোথায় যেন ছিল এখানে বর্ডার ওটা কি সিএসএস এ ছিল না টেবিলে ছিল স্যার টেবিলে ছিল ক্যাপশন পাইছি ক্যাপশন টেবিলের ভিতর টেবিলের ভিতর জাস্ট বলে দিলেই হয়েছে আমি তো তাই করলাম টেবিলের ভিতর ও একটা প্রবলেম প্রবলেমটা হয়েছে কি এটা তো আমি ফ্রম কন্ট্রোল ইউজ করছি সেজন্য নিচ্ছে না তাহলে এখানে কি করতে হবে এই ক্যাপশনের ভিতর ফ্রম কন্ট্রোল বলে দিতে হবে এই যে উপরে চলে আসছে ঠিক আছে এখন ফ্রম কন্ট্রোল এটা সেন্টার অ্যালাইন সেন্টার করা দরকার ছিল তো অটোমেটিক সেন্টার হওয়ার কথা না এখানে এটা ইউজ করা যায় না আচ্ছা এটা আমি এভাবে এই সিস্টেমটা বাদ দিই
এই সিস্টেম বাদ দিয়ে টি আর ট্যাব এটা ওইখানে ক্লাস ইউজ করাতে এরকম হচ্ছে না বুঝছেন তাহলে টিডি ট্যাব এখানে এইচ ওয়ান ট্যাব আর জি এফ ও আর এম রেজিস্ট্রেশন ফর্ম আমি এখানে এভাবে করে দিচ্ছি ওকে সি ও এল কল স্পেন থাকবে টু টু আর অ্যালাইন এ এল আই জি এন অ্যালাইন সি ই এন টি আর সেন্টার যে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত আমি টেবিলটা দিচ্ছি কার কি লাগবে বলেন শুধু টেবিল দিলে হবে আমি কিন্তু ওই যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি শুধু টেবিলটা দিচ্ছি তাহলে এই টেবিলটা নিয়ে আপনাদের যে একটা ডিজাইন ছিল না ওই যে গত ক্লাসে করলাম ডান দিকে 2 পিক্সেল বাম দিকে 4 পিক্সেল ওটার মাঝে বসাই দিবেন জাস্ট টেবিলটা তাহলে এবার আপনাদের কাজ কি বলেন এখানে যে আমি ওই ক্লাসে যে কতগুলো ফর্ম ছিল আমার ফর্মটা কই এই যে দেখেন সবাইকে কাজটা কি বুঝছেন এই যে আপনাদের যে রেজিস্ট্রেশন ফর্মটা এই ফিলটাকে প্রফেশনাল করবেন প্রফেশনাল বলতে এই যে দেখেন আমার বাটনটা কি সুন্দর সাজানো না বাকি অংশ পুরো যুক্ত জায়গা আছে দেখতে সুন্দর এই টেবিলটাকে ওটার মতো করবেন চ্যাট বক্সে বলেন পারবেন কিনা যারা পারবেন ইয়েস অর নো বলবেন স্যার আসলে আগের ফর্মটা তো স্যার নাই সেক্ষেত্রে কি করব স্যার আগের ফর্ম তো তাহলে ফেসবুকের চ্যাট বক্সে খুঁজেন দেখেন আমি প্রত্যেকটা কোড দিয়ে দিছি এই কোডটা দিয়ে দিব এখন যেটা করছি স্যার বাকি অংশটা দেন হ্যাঁ টোটাল কোডটা আমি দিয়ে দিচ্ছি ফেসবুকে কিন্তু অতীতের কোড দিব না কেন দিব না আপনারা এখানে আপনারা চ্যাট করে আপনারা কোড হারাইছেন এখন কষ্ট করে আপনারা খুঁজে নেবেন এই যে আপনাদের বলতেছি বাটন কোনটা স্যার লাইভ চ্যাটে আপনারা যে বাকি অংশটা দেন স্যার টেবিলের বাকি উপরের অংশটা আমি ফুল ফুল অংশ দিয়ে দিছি ইয়াতে দেখেন ফেসবুক মেসেঞ্জার তে গ্রুপে স্যার কি করতে হবে আবার একটু বললে একটু ক্লিয়ার আপনারা কি করবেন এই যে আচ্ছা একটু দেখাচ্ছি অষ্টম ক্লাসে আমি কি গ্রিড দেখাইছি না অষ্টম এই যে ডিপ এই যে ডান দিক বাম দিক মাঝখানে এটা এই ক্লাসে দেখাইছি না আর তার আগেরটা দেখাইছিলাম নবম ক্লাসে মেবি এই যে নবম ক্লাসে এটা দেখেন সব গ্রিডটা কততম ক্লাসে ছিল ভুলে গেছি না এটা তো হইল না দশম ক্লাসে গ্রিড দেখেছে পাইছি এই যে দেখেন এই যে গ্রিডটা খেয়াল করেন এই মাঝখানে কি টেবিল ছিল না খেয়াল করেন সবাই বুঝতে পারছেন কার কোশ্চেন আছে একটু বলেন জি স্যার হ্যাঁ এক্সট্রা টাইম তো এখন থেকে আপনাদের ইয়া পর্যন্ত এই যে এখানে আপনার এই রেজিস্ট্রেশন এটা রিপ্লেস করে এখানে রেজিস্ট্রেশন ফর্মটা বসাবেন এখন রেজিস্ট্রেশন ফর্মটা কত কিরকম হবে আমি স্যাম্পল একটা দিয়ে দিছি ইউজার নেম ফোন নাম্বার আপনারা এই যে ফর্মের যেই ডাটা আছে সবগুলা পাসওয়ার্ড জেন্ডার ডিগ্রি তারপর ইমেজ তারপর ঢাকা ড্রপ ডাউন সহ এই কোডটা আমি দিয়ে দিছি এই ফাইলগুলো এই জায়গায় রিপ্লেস করবেন এবং উইথ বুথ স্টাফ প্রফেশনাল কেউ না বুঝলে নো লিখেন আর বুঝা থাকলে ইয়েস লিখেন তাহলে আমরা ব্রেকে যাব এবং ব্রেকের পরে সেই কোডটা আমাকে দেখাবেন বা দিবেন বুঝতে পারছেন না পারেন না চ্যাট বক্সে ইয়েস লিখেন যে বুঝতে পারছেন আর যে বুঝতে পারেন না সে নো লিখেন আইটি ম্যাক মাইক্রোফোনগুলো মিউট করেন হ্যাঁ বলেন একজন স্যার আপনি কি যে টেবিলটা মনে করেন যে বানাইছেন স্যার শুধু সেই টেবিলটা দিলে হবে না একেবারে সেই আগেরটার মতো পুরো সবকিছু করে দিতে হবে কোনটা এই টেবিলটার মতো হ্যাঁ আগের সবকিছু হবে যে এই ফর্মে যেটা আছে সব যেমন কমেন্ট হবে জাস্ট হাই হ্যালোটা বাদ লাস্টে সেভের পরের অংশটুকু বাদ সেভ বাটন পর্যন্ত ঠিক আছে কমেন্ট ডিস্ট্রিক্ট তারপর ইমেজ এসএসসি এইচএসসি পাসওয়ার্ড এন্ড ইউজার নেম এই কয়টা ফিল্ড এই এই স্টাইলে বানাই দিবেন ফুল প্রফেশনাল স্যার স্ক্রিনটা একটু শেয়ার করেন
এতক্ষণ এখানে এই সেম কথাটা আমি একটু আগে বললাম, বলার পরে তো আপনাদের ইয়েস বললাম। না স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু স্যার ওকে দেখেন আবারও বলতেছি, এই যে আপনাদের যে ফর্মটা আছে এটা কততম সপ্তম ক্লাসে, ইউজার নেম পাসওয়ার্ড জেন্ডার ডিগ্রি ইমেজ ডিস্ট্রিক্ট অ্যান্ড কমেন্ট অ্যান্ড সেভ বাটন, এই পর্যন্ত ফর্মটাকে এইরকম কইরা বানাইবেন। আমি মাত্র দুইটা ফিল দিছি, বুঝতে পারছেন? এই কোডটা আমি সবাইকে দিয়ে দিছি, আর এই ফর্মটা দেখেন আপনাদের সপ্তম ক্লাসে আছে। এখন আপনারা কিভাবে নেবেন সেটার দায়িত্ব আপনাদের। স্যার হ্যাঁ বলেন, কে বলতে চাচ্ছেন? আইটি মেক কিছু বলবেন? জি স্যার, এটা কি স্যার এই ব্রেকের আগে শেষ করতে হবে নাকি স্যার ব্রেকের পরে শেষ করলে সমস্যা হবে? ব্রেকের পরে শেষ করার সমস্যা নাই, কিন্তু কত হইছে আমার অফিশিয়াল ফুল প্রফেশনাল একটা রেজিস্ট্রেশন ফর্ম লাগবে, এবং একটা ফুল রেজিস্ট্রেশন ফর্ম প্রফেশনাল ডিজাইন হয় শুধু বুটি স্ট্যাপ দিয়ে। এখন এর জন্য যে চেঞ্জগুলো লাগবে আমি কোডটা দিয়ে দিছি আপনাদের স্যাম্পল, আমারটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, আপনি বাকি ফিল্ডগুলো অ্যাড করবেন তাহলে হয়ে যাবে। ওকে স্যার। হ্যাঁ তারপর মোহাম্মদ সোহেব আলী বলেন। স্যার এটা হোমওয়ার্ক দিলে হয় তোমার? এটা হোমওয়ার্ক কেন, এটা করতে 10 মিনিট লাগবে না। আমি তো এই যে রেজিস্ট্রেশনটা বানাইছি ওই ওই ফর্মটাই কপি দিই, ওই ফর্মে জাস্ট ক্লাসগুলো ইউজ করেন শেষ। ওকে স্যার। ওকে ওকে। এই যে ফর্মের যে কোডটা এটা ওপেন করেন, বুটস্ট্র্যাপ অ্যাড করেন, প্রত্যেকটাতে ক্লাস ইউজ করেন। কি ক্লাস ইউজ করবেন দেখুন, আমি স্যাম্পল দুইটা দিয়ে দিছি, এই যে এই ফিল্ডটা কি কি ক্লাস ইউজ করছি শেষ। স্যার আমার এরকম হচ্ছে না স্যার, আপনার মতো মানে এরকম হচ্ছে না, এই এই পার্টটুকু হয় না, এই পার্টটুকু এটা ডানে বামে বাদ দেন, এতটুকু হয় নাই, না এতটুকু হয় নাই স্যার, এই লাল কালারটা হয় নাই, আমারটা ফুল স্ক্রিন এসে পড়ছে একদম। আচ্ছা আমি, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, ওয়েট আপনার স্যার ফুল কোডটা আবার দেন স্যার মেসেঞ্জার গ্রুপে। দিচ্ছি এই যে এই কোডটা, হ্যাঁ এই কোডটা আমি প্যাসেঞ্জার গ্রুপে দিচ্ছি, আপনারা বুটি স্ট্যাপগুলো পারফেক্টলি অ্যাড করে নেবেন। আমার 11তম ক্লাসের যে কোডটা, সরি হ্যাঁ এখন আবার দিছি, এটা চেক করে দিছি, এটা মানে এই কোডটা আপনার ভূতি স্টাপ কানেক্ট হইলে, আমি তো আর কোনো কিছু ইমেজ অ্যাড করি না যে রিসোর্স দিতে হবে, জাস্ট হেডের ভিতর ভূতি স্টাপ কানেক্ট হইলে এরকম ভিউ চলে আসবে। স্যার আমার একটু দেখবেন হয়ে গেছে হয়েছে কিনা জানি না, তবে আমি চেষ্টা করছি দেখেন একটু। আচ্ছা ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আমরা নামাজের ব্রেকে যাব, নামাজের ব্রেকে আপনারা এটা ট্রাই করতে পারেন 4:15 পর্যন্ত, ঠিক আছে NAMH, কারণ এখন এই কাজটা এখন না করলে এই কাজগুলো আপনার করতেই হবে, কারণ আমরা এই কোর্স শেষে আমি করি আর যেই করে একটা প্রজেক্ট বানাবে, ঠিক আছে। হ্যাঁ আপনারটা প্রায় হয়ে গেছে, আর একটু দেখি স্ক্রিনটা। হ্যাঁ এই তো দুইটা ফিল্ড অ্যাড হইছে, বাকিগুলো কিন্তু অ্যাড হয় নাই, যেমন ড্রাকার বাকিগুলো অ্যাড করলে খারাপ দেখা যায়, এত বড় হয়ে যায় একদম। আচ্ছা যাক তারপর একটু করেন, যে যেমন ইউজার নেম পাসওয়ার্ড যেরকম হয়েছে, জেন্ডার তারপরে ডিগ্রি এই লেখাগুলো তো এরকম করা যায়। এইগুলো বড় না স্যার, বড় করে দেখেন আমি আপনার এই দিয়ে দেখাই। ডান পাশেরটা না বাম দিকেরটা, আমার কথা শুনেন, বুঝেন নাই, ডান দিকের বাম দিকের লেখাটা ইউজার নেম দেখেন, ইউজার নেম সাইডটা করা যাবে। হ্যাঁ ওই সাইডটা করেন, এই সাইডটা করা দেন। আচ্ছা ঠিক আছে। তারপর ঢাকাকে করেন, ঢাকা হবে ওই যে ডিস্ট্রিক্ট, আবার একটু ইয়াতে যান, আপনারটা হয়ে গেছে, ডিস্ট্রিক্টটা করেন। হ্যাঁ ডিস্ট্রিক্টটা করেন, এন্ড ইয়া ইমেজটাও করেন, ইমেজটা সুন্দর হবে, বড় করা যাবে। হ্যাঁ ইমেজটা বড় করেন তাহলে সুন্দর হবে, ওইগুলো ওই দুটো থাক, ওই দুটো আরো সাজানো যায়। আপনারটা প্রায় হয়ে গেছে, এটা 10 মিনিটের কাজ না। হ্যাঁ রকনুজ্জামান বলেন। স্যার কারেন্ট ছিল না, মাত্র জয়েন করলাম আমি, প্রেজেন্টটা কি একটু দিয়ে দিবেন? আচ্ছা প্রেজেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা করেন। আপনার সিরিয়াল নাম্বার কত? 36। ওকে দিয়ে দিলাম প্রেজেন্ট, নো প্রবলেম, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে অ্যাসাইনমেন্টটা করেন। জি আমি করতেছি টাইপ। স্যার আমার প্রেজেন্টটাও 53। হ্যাঁ দিচ্ছি, ওকে। আচ্ছা আমি সবাইকে গত ক্লাসের যে রেজিস্ট্রেশন টেবিল ওটার কোডটা দিয়ে দিচ্ছি, যে টেবিলটাকে আপনারা ইয়া করবেন, দেখেন আমি ফর্মটা দিয়ে দিচ্ছি।
এখন এই দুইটা কোডের ভিতরে কাটসাট করেন, ব্রেকের পর আইসা ইয়া করেন, কারণ অতীত থেকে খুঁজা পাবেন না, আমি দিয়ে দিছি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ থেকে নিয়ে নেন, তাহলে নামাজের ব্রেকের পর আমি দেখব কে কে পারছেন, ঠিক আছে? 4:15 পর্যন্ত নামাজের ব্রেক, অনলাইনে থেকে ব্রেকে যান, মানে অনলাইনে থেকেই কাজ করেন, দেন নামাজ টামাজ পরে 4:15 ব্যাক করেন সবাই।